প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট আমির হামজা লিমন আজকের এই পর্বটি শুরু করলাম। প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনার বিষয় দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে, দলিলটি টিকবে কি না। প্রিয় দর্শক, আমার যারা দর্শক শ্রোতা আছেন তাদের মধ্য থেকে কমেন্টে এই ধরনের প্রশ্ন লিখছেন যে দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে, দলিলটি টিকবে কি না। সেখান থেকে আজকের এই পর্বটি করার আমি সিদ্ধান্ত নিয়েছি। আজকের পর্বের আলোচনার বিষয় দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে, দলিলটি টিকবে কি না। বিষয়টি জানতে সম্পূর্ণ পর্বটি দেখুন। দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে, দলিলটি টিকবে কি না। এই বিষয়টি জানতে হলে আমাদেরকে দুইটি বিষয়ের উপর দৃষ্টিপাত দিতে হবে। একটি হচ্ছে দলিল, আরেকটি হচ্ছে রেকর্ড বা খতিয়ান। এই দলিল এবং রেকর্ড বা খতিয়ান বিষয়ে জেনেই আমাদেরকে জানতে হবে যে দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে হলে দলিলটি টিকবে কি না। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা জানি যে খতিয়ান সম্বন্ধে বা রেকর্ড সম্বন্ধে, এই খতিয়ান বা রেকর্ড সম্বন্ধে জেনে আমরা দলিল বিষয়ে জানব। প্রিয় দর্শক, প্রথমে আমরা জানি খতিয়ান বিষয়। খতিয়ান কি? জমির মালিকানা প্রমাণের জন্য সরকারের যে দলিল তাহাকেই সাধারণত খতিয়ান বলা হয়ে থাকে। সরকার সাধারণত এই খতিয়ানের মাধ্যমে নিশ্চিত হয় কার কাছে সম্পত্তি রয়েছে, সম্পত্তির প্রকৃতি কী, সম্পত্তির পরিমাণ কতটুকু, সম্পত্তির খাজনা কতটুকু হবে, সার্বিক সব দিক সরকার সাধারণত এই খতিয়ানের মাধ্যমে নিশ্চিত হয়ে থাকে। প্রিয় দর্শক, খতিয়ান সাধারণত, রেকর্ডীয় খতিয়ান সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে চার ধরনের হয়েছে। কয় ধরনের? চার ধরনের রেকর্ডীয় জরিফ খতিয়ান রয়েছে। একটি হচ্ছে সিএস খতিয়ান, আরেকটি হচ্ছে এসএ খতিয়ান, আরেকটি হচ্ছে আরএস খতিয়ান, তারপর হচ্ছে বিআরএস খতিয়ান। প্রিয় দর্শক, এই খতিয়ান সম্বন্ধে আমরা একটু জেনে আসি। সর্বপ্রথম আমরা জানব সিএস খতিয়ান সম্পর্কে। প্রিয় দর্শক, সিএস খতিয়ান হচ্ছে ভারত উপমহাদেশের সর্বপ্রথম রেকর্ডীয় জরিফ খতিয়ান। এই 1887 সাল থেকে 1940 সাল পর্যন্ত এই ভারত উপমহাদেশে এই জরিফ কার্যক্রমটি হয়েছিল এবং এটি 1940 সালে শেষ হয়েছে। এই জরিফ খতিয়ানটাকেই সাধারণত সিএস খতিয়ান বলা হয়। এই আপনার 1887 সাল থেকে 1940 সাল পর্যন্ত, 1940 সালে এই রেকর্ডীয় জরিফটি শেষ হয়েছিল বিধায় এই সিএস খতিয়ানটিকে অনেক জায়গায় কিন্তু 40 নামেও চেনে। প্রিয় দর্শক, এরপরে এসে রেকর্ডীয় জরিফ খতিয়ান। প্রিয় দর্শক, ব্রিটিশ সরকার পতনের পরে 1947 সালে পাকিস্তান সরকারের জন্ম হয়। প্রিয় দর্শক, পাকিস্তান সরকার আসার পরে এই এসএ রেকর্ডীয় জরিফ কার্যক্রমটি করেছে। প্রিয় দর্শক, এই এসএ রেকর্ডীয় জরিফ খতিয়ানটাকে আবার কিছু কিছু জায়গায় 62 এবং পিএস এমআরআর নামেও কিন্তু চেনে। প্রিয় দর্শক, এরপরে হচ্ছে আরএস খতিয়ান। প্রিয় দর্শক, বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে বাংলাদেশ সরকার এই আরএস জরিফ কার্যক্রমটি করেছে। এটি সাধারণত 1997-98 সাল পর্যন্ত এই আরএস রেকর্ডীয় জরিফ কার্যক্রমটি হয়েছে। বাংলাদেশ সরকার পরবর্তীতে আরএস রেকর্ডীয় জরিফ কার্যক্রম শেষ করার পরে 1998-99 সাল থেকে শুরু করে আপনার বর্তমান পর্যন্ত বিআরএস বা অনেক জায়গায় এই বিআরএস রেকর্ডটিকে সিটি জরিফ নামেও চেনে, বিআরএস রেকর্ডীয় কার্যক্রমটি চলমান রয়েছে। প্রিয় দর্শক, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত চার ধরনের জরিফ কার্যক্রম হয়েছে। একটি হচ্ছে আপনার সিএস খতিয়ান বা সিএস রেকর্ডীয় খতিয়ান, তারপরে যেটি হচ্ছে ভারত উপমহাদেশের সর্বপ্রথম রেকর্ডীয় জরিফ খতিয়ান ছিল, এরপরে হচ্ছে এসএ খতিয়ান, তারপরে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে বাংলাদেশ সরকার আরএস জরিফ কার্যক্রম করেছে, এবং 1998-99 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বা এখন পর্যন্ত বাংলাদেশ সরকার আরেকটি জরিফ কার্যক্রম চলমান রেখেছে বা জরিফ এখনও হচ্ছে কিছু কিছু জায়গায়, সেটিকে বিআরএস বা কিছু জায়গায় বিএস, আবার হচ্ছে আপনার সিটি জরিফ নামেও নাম দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম খতিয়ান কি, আমাদের এই দেশে কয় ধরনের রেকর্ডীয় জরিফ খতিয়ান হয়েছে। এখন আমরা জানব দলিল কি। প্রিয় দর্শক, দলিল হচ্ছে সম্পত্তির মালিকানা প্রমাণের মোস্ট গুরুত্বপূর্ণ দলিল। আপনি যে সম্পত্তির মালিক হয়েছেন বা আপনি যে সম্পত্তির মালিক, এটি আপনাকে প্রমাণ করতে হবে দলিলের মাধ্যমে। প্রিয় দর্শক, এই দলিলটি
অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেশে যে প্রচলিত আইন রয়েছে সেই আইন অনুযায়ী কোনো সম্পত্তি যদি আপনি হস্তান্তর করতে চান, কোনো সম্পত্তি যদি আপনি ক্রয় করতে চান অথবা কোনো সম্পত্তি যদি আপনি বিক্রয় করতে চান, তাহলে অবশ্যই আপনাকে দলিলের মাধ্যমে করতে হবে এবং এই দলিলটি অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রিয় দর্শক, এই দলিল কিন্তু রেজিস্ট্রি করা হয় সাব রেজিস্ট্রি অফিসে। যখন কোনো সম্পত্তি হস্তান্তর করা হয় দাতা গ্রহীতাকে অবশ্যই সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে এবং সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সরকারকে নির্দিষ্ট পরিমাণ ফ্যাট ট্যাক্স প্রদান করে সাব রেজিস্ট্রারের সামনে গিয়ে এই আপনার সম্পত্তিটি হস্তান্তর করার জন্য দলিল করতে হবে। সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার কিন্তু আপনার সম্পত্তির মালিকানার বা দাতার মালিকানার সকল কাগজপত্র ঠিক আছে কিনা, সর্বশেষ খতিয়ানটি মালিকের নামে আছে কিনা, বিশেষ করে আরও অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে সেগুলো সঠিকভাবে, অর্থাৎ দাতা যে মালিক তার মালিকানার সকল ডকুমেন্টস সঠিকভাবে পর্যালোচনা করে উভয় পক্ষের দাতা গ্রহীতার উভয় পক্ষের উপস্থিতিতে একটি দলিল সম্পাদন বা রেজিস্ট্রি করে দিবেন। প্রিয় দর্শক, এভাবেই আপনি যদি কোনো সম্পত্তি রেজিস্ট্রেশন করতে চান বা আপনি যদি কোনো সম্পত্তি হস্তান্তর করতে চান, অবশ্যই সেটি দলিলের মাধ্যমে হস্তান্তর করতে হবে। প্রিয় দর্শক, এখন আমরা জানলাম দলিল কি এবং কিভাবে একটি দলিল সম্পাদন করতে হয়। পূর্বে আমরা জেনেছি খতিয়ান কি, আমাদের এই উপমহাদেশে বা আমাদের এই দেশে এখন পর্যন্ত কয় ধরনের আপনার রেকর্ডীয় জরিফ খতিয়ান হয়েছে। প্রিয় দর্শক, তাহলে দুইটি বিষয় আমরা জেনেছি, খতিয়ানের বিষয়েও জেনেছি এবং দলিলের বিষয় আমরা জেনেছি। এখন তাহলে আমরা জানবো যে আপনার দলিল আপনার নামে কিন্তু রেকর্ড বা খতিয়ানটি অন্যের নামে হয়ে গিয়েছে, দলিলটি টিকবে কি না। এই বিষয়টি জানতে হলে সর্বপ্রথম আপনাকে নিশ্চিত হতে হবে আপনার দলিলটি রেকর্ডীয় খতিয়ানের আগে না রেকর্ডীয় খতিয়ানের পরে। আপনার দলিলটি যদি রেকর্ডীয় খতিয়ানের আগে হয় তাহলে এক ধরনের বিষয়, আর আপনার দলিলটি যদি রেকর্ডীয় খতিয়ানের পরে হয় তাহলে কিন্তু অন্য ধরনের বিষয়। আমরা ধরে নিচ্ছি আপনার দলিলটি রেকর্ডীয় খতিয়ানের আগে, অর্থাৎ সর্বশেষ যে জরিফ খতিয়ানটি হয়েছে, রেকর্ডটি হয়েছে, সেই রেকর্ডের আগে আপনার দলিল, পরবর্তী রেকর্ডটি আপনার নামে না হয়ে পূর্ববর্তী মালিক বা অন্য কোনো ব্যক্তির নামে হয়ে গিয়েছে, আপনার দলিলটি টিকবে কিনা। প্রিয় দর্শক, এরকম যদি হয় যে আপনার এলাকায় 2005 সালে, আমরা ধরে নিচ্ছি 2005 সালে সর্বশেষ রেকর্ডীয় জরিফটি বা বিআরএস বা বিএসটি হয়েছে, কিন্তু 2005 সালে আপনি এলাকায় ছিলেন না, আপনি অন্যত্র ছিলেন, চাকরির সুবাদে বাইরে ছিলেন, অথবা যে কোনোভাবেই হোক আপনার সর্বশেষ রেকর্ডীয় জরিফটি আপনার নামে না হয়ে গিয়ে অন্যের নামে হয়ে গিয়েছে, কিন্তু আপনার রেকর্ডের আগে, যে 2005-এর আগে, 2004-এ, 2003-এ অথবা 2001-এ সম্পত্তিটা আপনি ক্রয় করেছেন, সম্পত্তির মালিকানার কাগজ, মালিকানার চেইন সম্পূর্ণ ঠিক রয়েছে, সম্পত্তির দখলে আপনি আছেন, এরকম যদি হয়, এরকম ক্ষেত্রে যদি আপনার সর্বশেষ রেকর্ডীয় জরিফ খতিয়ানটি অন্যের নামে হয়, অবশ্যই কিন্তু আপনার দলিলটি টিকবে, আপনার দলিলটি অবশ্যই রাইট হবে। এজন্য কিন্তু আপনার সম্পত্তির মালিকানার চেইনটি, অর্থাৎ আপনার দলিল, আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন এবং 1940 সাল থেকে শুরু করে আপনার দলিল পর্যন্ত মালিকানার চেইনটি কিন্তু অবশ্যই ঠিক থাকতে হবে। মালিকানা চেইনে যদি কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু আবার বিষয়টি অন্যদিকে যাবে। মালিকানা চেইন যদি ঠিক থাকে এবং সর্বশেষ জরিফটি যদি, আপনি সম্পত্তি ক্রয় করার পরে সর্বশেষ জরিফটি যদি ভুলক্রমে হোক অথবা অন্য যে কোনোভাবেই হোক অন্যের নামে হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনার দলিলটি টিকবে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি তো জানতেই পারলেন যে দলিল আছে আপনার, মালিকানার চেইন আপনার ঠিক আছে, কিন্তু সর্বশেষ জরিফটি অন্যের নামে হয়ে গিয়েছে, তাহলে আপনি আবার তাহলে কি করবেন, তাহলে কিভাবে আপনি আবার এটা সংশোধন করবেন। প্রিয় দর্শক, এটি অবশ্যই আপনাকে সংশোধন করতে হবে। এই সংশোধন করার জন্য একটা প্রসিডিং রয়েছে, আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে মামলা করতে হবে। আমরা যখন একটা রেকর্ডীয় খতিয়ান পাবলিশ করা হয় বা গেজেট ফাইনাল প্রিন্টেড পর্চা দেওয়া হয়, তখন তার কিছুদিনের মধ্যে সরকার গেজেট করে আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার জন্য বলে। অর্থাৎ এই সর্বশেষ রেকর্ডীয় জরিফ খতিয়ান পাবলিশ করার পরে জমির মালিকদের যদি কোনো আপত্তি থাকে, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেটি সংশোধন করার জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার জন্য সরকার নির্দেশ দেয়। তাহলে নির্দিষ্ট এই সময়টি কিন্তু আবার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার কিন্তু একবার নির্দিষ্ট সময় থাকে। তাহলে এরকম যদি হয়ে থাকে, তাহলে যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ থেকে থাকে, তাহলে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে কিন্তু এই রেকর্ডটি সংশোধন করতে পারেন। এখন দেখা গেল যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ নাই, সময় শেষ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি কি এটি সংশোধন করতে পারবেন? না, অবশ্যই সেটি সংশোধন করতে
করতে পারবেন, এজন্য আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে মামলা করতে হবে। এখন বর্তমান সময়ে সরকার কিন্তু নতুন আরেকটা আইন করেছে, খতিনা যদি ছোটখাটো কোনো ভুল হয়, করণিক ভুল হয়, সেটি কিন্তু এসিল্যান্ডের মাধ্যমেও সংশোধন করা যায়। এবং ছোটখাটো ভুল যদি আপনার থেকে থাকে, যেমন পিঙ্কের জায়গায় জং, রহিমা খাতুনের জায়গায় রহিমা বেগম, ফরিদ হোসেনের জায়গায় ফরহাদ হোসেন, এরকম যদি করণিক ছোটখাটো ভুল থাকে, এই ভুলগুলো কিন্তু সংশ্লিষ্ট এসিল্যান্ড এখন সংশোধন করে দিতে পারে। তাই এরকম ভুল যদি আপনার ছোটখাটো থেকে থাকে, তাহলে আপনি সংশ্লিষ্ট এসিল্যান্ডে আবেদন করেও কিন্তু খতিনের এই ছোটখাটো ভুলগুলো সংশোধন করতে পারেন। এখন আরেকটি বিষয় হচ্ছে যে আপনার যে দলিলটি, সেই দলিলটি রেকর্ডিও খতিয়ানের পরে, অর্থাৎ আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন, সম্পত্তি ক্রয় করার সময় বা আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সে রেকর্ডিও মালিক ছিল না, বা সম্পত্তি ক্রয় করার সময় রেকর্ডিও জরিপের পরে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন কিন্তু দলিল আপনার নামে, এরকম যদি হয় তাহলে কিন্তু পূর্বের রেকর্ডটি আর সংশোধন করার কোনো বিষয় এখানে নাই। কারণ পূর্বের রেকর্ডটি তো মানে গতানুগতিকভাবে পূর্বের যে মালিক ছিল তার নামেই হবে, এটাই কিন্তু স্বাভাবিক। এক্ষেত্রে আপনার পূর্বের রেকর্ড নিয়ে মাথা ব্যথার কিছু নাই, পূর্বের রেকর্ড সংশোধনের কোনো বিষয় এখানে নাই। এক্ষেত্রে যেটি আপনাকে করতে হবে, আপনি যে দলিল মূলে সম্পত্তির মালিক হয়েছেন, আপনি যে রেকর্ডিও খতিয়ানের পরে অর্থাৎ রেকর্ড হওয়ার পরে যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন তার নামের যে জোতে এবং এসিল্যান্ড অফিসে তার নামে বা তার খতিয়ানে তার জোতে যে সম্পত্তি ছিল, সেই সম্পত্তি থেকে নামজারি খতিয়ান সৃষ্টি করে, নামজারি করে নতুন জোত তৈরি করে আপনাকে নামজারি খতিয়ান সৃষ্টি করতে হবে। অর্থাৎ আপনি যদি রেকর্ডিও মালিকের নিকট থেকে অথবা রেকর্ড হয়ে যাওয়ার পরে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যদি আপনি সম্পত্তি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে আপনার নামে রেকর্ডিও খতিয়ান হওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে সংশ্লিষ্ট এসিল্যান্ডের কাছ থেকে আবেদন করে নামজারির মাধ্যমে হোল্ডিং খুলে আপনাকে নামজারি খতিয়ান সৃষ্টি করতে হবে এবং সঙ্গে সঙ্গে হোল্ডিং খুলে নিয়মিত সরকারের খাজনা আপনাকে পরিশোধ করতে হবে। প্রিয় দর্শক, তাহলে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম যে দলিল আপনার নামে, রেকর্ড অন্যের নামে, দলিলটি টিকবে কিনা, প্রিয় দর্শক আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, পর্বটি এখানে শেষ করলাম, পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। প্রিয় দর্শক ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। কথা হবে পরবর্তী পর্বতে, আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।